হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস সিক্সের টেক্সট বইটা নিয়ে একটু ডিসকাস করবো। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো দেখো, এর আগের দিন আমি লেসন 83 পেজ অব্দি ডিসকাস করেছিলাম, আজকে 84 থেকে স্টার্ট করছি থার্ড পার্টটা এই লেসনটার। তো দেখো কী আছে। সামওয়ান কল্ড আউট টু মাই ফাদার, কেউ আমার বাবাকে চিৎকার করে বলল, গভর্নর দ্য প্রেস অ্যান্ড টিভি আর ওয়েটিং ফর ইউ। মানে বললেন কি, রাজ্যপাল, খবরের কাগজ আর টিভি আপনার জন্য অপেক্ষা করছে। ও শিওর, আই উইল কাম রাইট অ্যাওয়ে। ও নিশ্চয়ই, আমি এখনই আসছি। আই ওয়াচড হিম লিভ ডাউন দ্য এসেল, আমি দেখলাম তিনি আসনগুলোর মাঝখানে পথ ধরে চলে গেলেন। ইমিডিয়েটলি আই সোয়াং মাই লেগস ডাউন টু দ্য ফ্লোর, তখনই আমি পা দুটো নাড়িয়ে মাটিতে রাখলাম। আই রিয়েলাইজড স্ট্যান্ডিং ওয়াজ টাফ অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট, আমি বুঝতে পারলাম দাঁড়ানোটা কষ্টকর আর হাঁটাটা খুবই অসুবিধাজনক। আই প্র্যাকটিসড ওয়ান ফুট অ্যান্ড দেন দ্য আদার আপ অ্যান্ড ডাউন দ্য অ্যাসাইড হোল্ডিং অন টু দ্য সিট ব্যাগস ফর সাপোর্ট, আমি প্রথমে এক পা তারপর আরেক পা আসন শ্রেণীর মাঝখানের পথ দিয়ে আসনের পেছন দিকগুলো ধরে ধরে যাতায়াত করে করে অভ্যাস করলাম, কারণ যেহেতু একটা ওয়েটের ডিফারেন্স হচ্ছিল তাই সে ঠিকমতো হাঁটতে পারছিল, তাই ওসব ধরে ধরে সে হাঁটার চেষ্টা করছিল। আই পুট অন মাই জ্যাকেট অ্যান্ড ওয়ার্কড উইথ ডিফিকাল্টি টু দ্য এক্সিট পয়েন্ট, আমি আমার জ্যাকেটটা পরলাম আর কষ্ট করে বের হওয়ার জায়গাটায় হেঁটে গেলাম। আই স আ ক্রাউড অফ রিপোর্টার্স অ্যান্ড ক্যামেরাম্যান সারাউন্ডিং মাই ফাদার, আমি এক ঝাঁক সাংবাদিক আর চিত্রগ্রাহককে আমার বাবাকে ঘিরে থাকতে দেখলাম। ইট ওয়াজ রিয়েলি আ নিউ ওয়ার্ল্ড, এটা সত্যিই একটা নতুন জগৎ। দেয়ার ওয়াজ আ স্টর্ম অফ ভয়েসেস, গলার আওয়াজের ঝড় উঠেছিল। হাউ লাউডলি দ্য পিপল অফ আর্থ টকড, পৃথিবীর লোকগুলো কি জোরে জোরে কথা বলে। গভর্নর উড ইউ সে দ্য ডিফারেন্সেস বিটুইন আর্থ অ্যান্ড মুন, পিপল ক্যান নেভার বি সলভড, রাজ্যপাল আপনি কি বলবেন যে পৃথিবী আর চাঁদের লোকের মধ্যে বিরোধ কোনোদিন মিটবে না। আই এম কনভিন্সড দ্যাট উইথ আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার প্রবলেমস দ্য ডিফারেন্সেস ক্যান বি সেটেলড ইন আ ফ্রেন্ডলি ম্যানার, আমি বিশ্বাস করি যে আমাদের সমস্যাগুলো পরিষ্কারভাবে বুঝতে পারলে বিরোধ বন্ধুত্বপূর্ণভাবে মিটে যেতে পারে। গভর্নর হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ, রাজ্যপাল আপনি কতদিন পৃথিবীতে থাকবেন বলে মনে করেছেন। আই গেস দ্যাট ইট মে টেক অ্যাজ লং অ্যাজ 6 মান্থস টু আ ইয়ার টু সেটেল আওয়ার ডিফারেন্সেস, আমার অনুমান আমাদের বিরোধ মেটাতে 6 মাস থেকে 1 বছর অবধি লাগতে পারে। ওয়ান লাস্ট কোয়েশ্চেন গভর্নর, মানে একটা শেষ প্রশ্ন রাজ্যপাল, নাও ইউ আর ব্যাক অন আর্থ অ্যাগেইন, উইল ইউ টেল আওয়ার লিসনার্স হুইচ ইজ রিয়েলি হোম টু ইউ আর্থ অর মুন, মানে আপনি আবার পৃথিবীতে ফিরে এসেছেন, এবার কি আপনি আমাদের শ্রোতাদের বলবেন কোনটা আপনার আসল বাড়ি, পৃথিবী না চাঁদ। দ্যাটস আ ডিফিকাল্ট কোশ্চেন টু অ্যান্সার, এটা উত্তর দেওয়ার পক্ষে শক্ত প্রশ্ন। অল মাই কালচারাল টাইস আর উইথ আর্থ, কী বলছে, আমার যাবতীয় সাংস্কৃতিক বন্ধন পৃথিবীর সঙ্গে। বাট আই মাস্ট সে দ্যাট ইট ইজ দ্য মুন হোয়ার মাই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাই, কিন্তু আমাকে বলতেই হবে চাঁদেই আমার বর্তমান ও ভবিষ্যৎ। মাই সান ওয়াজ বর্ন দেয়ার, আমার ছেলে সেখানে জন্মেছে। মাই ওয়াইফ ওয়াজ বাড়িড দেয়ার, আমার স্ত্রীকে সেখানে কবর দিয়েছি। মাই ওয়ার্ক ইজ দেয়ার, আমার কাজ সেখানে।
It is good to be back on earth, but moon is home. পৃথিবীতে ফিরে আসাটা ভালোই, কিন্তু চাঁদ হলো আমার বাড়ি। Father saw me standing among the reporters. বাবা দেখতে পেয়েছিলেন যে আমি সাংবাদিকদের মধ্যে দাঁড়িয়ে আছি। He gave me his arm. তিনি আমার দিকে হাত বাড়ালেন। We walked together on the landing pad. আমরা দুজনে একসঙ্গে অবতরণ ভূমিতে হাঁটলাম। The sun was gently warm. সূর্য ছিল মৃদু উষ্ণ। I looked up. আমি ওপর দিকে তাকালাম। It was strange being outside without a space suit. মহাকাশ অভিযানের পোশাক ছাড়া বাইরে থাকাটা বেশ অদ্ভুত। Earth will certainly be fun. পৃথিবীতে নিশ্চয়ই বেশ মজা হবে। I lay back and thought of the pyramid and Taj Mahal and the mysterious jungle buildings of the Incas. আমি চিত হয়ে শুয়ে পিরামিড, তাজমহল আর ইনকাদের রহস্যে ঘেরা অরণ্য বাড়িগুলোর কথা ভাবলাম। Would 6 months be time enough to see it all? ছ মাস কি এসব কিছু দেখার জন্য যথেষ্ট সময়? তো আমাদের পুরো টেক্সটটা পড়া হয়ে গেল, এবার চলো এটার অ্যাক্টিভিটিগুলো সলভ করা যাক। অ্যাক্টিভিটি সিক্সটাতে দেখো কি আছে। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে চার্টটাকে ফিল আপ করতে হবে। একদিকে আছে কজ, একদিকে আছে এফেক্ট। তো প্রথমে এফেক্টটাতে দেখো কি আছে। দ্য গভর্নর ওয়েন্ট রাইট অ্যাওয়ে আফটার হি ওয়াজ কিল্ড। এক্সট্রিমলি সরি, এখানে কিল নেই, কল আছে। তো দেখো আরেকবার পড়ছি। দ্য গভর্নর ওয়েন্ট রাইট অ্যাওয়ে আফটার হি ওয়াজ কল্ড, মানে ডাকার পর রাজ্যপাল সোজা চলে গেলেন। এটার কজটা কি? সামওয়ান টোল্ড দ্য গভর্নর দ্যাট দ্য প্রেস অ্যান্ড টিভি ওয়ার ওয়েটিং ফর হিম। কেউ একজন রাজ্যপালকে বলল যে খবরের কাগজ আর টিভি তার জন্য অপেক্ষা করছে। তারপরে এফেক্টটা দেখো কী আছে। কেপলার প্র্যাকটিসড ওয়াকিং ডাউন দ্য অ্যাসেল, মানে কেপলার আসন শ্রেণীর মাঝখানের পথ ধরে হাঁটা অভ্যেস করছিল। তার কষ্টটা দেখো। বইতে জায়গা হয়নি বলে আমি খাতায় লিখেছি, তো দেখো কী আছে। কেপলার রিয়েলাইজড ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু স্ট্যান্ড অর ওয়াক অন আর্থ ফর আ ম্যান ফ্রম দ্য মুন, মানে কেপলার বুঝতে পেরেছিল যে চাঁদ থেকে আসা লোকের পক্ষে পৃথিবীতে হাঁটা বা দাঁড়ানো খুবই অসুবিধাজনক। তারপর সি নাম্বারের কষ্ট দেখো কী আছে। অল দ্য কালচারাল টাইস অফ দ্য গভর্নর ওয়ার উইথ দ্য আর্থ, মানে রাজ্যপালের যাবতীয় সাংস্কৃতিক বন্ধন ছিল পৃথিবীর সঙ্গে। এটার এফেক্টটা কী হলো? হি ফেল্ট গুড বিং ব্যাক অন দ্য আর্থ, পৃথিবীতে ফিরে আসতে পেরে তার ভালো লেগেছিল। তারপর ডি নাম্বারের কষ্ট দেখো কী আছে। কেপলার ওয়াজ নট ওয়্যারিং আ স্পেস স্যুট, কেপলার মহাকাশ জাতির পোশাক পরে ছিল না। এটার এফেক্টটা দেখো। হি হ্যাড আ স্ট্রেঞ্জ ফিলিং অ্যান্ড এক্সপেক্টেড মোর ফান, তার অদ্ভুত লেগেছিল এবং আশা করেছিল আরও মজা হবে। তারপর চলে আসে অ্যাক্টিভিটি সেভেনে, দেখো কী আছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, নিচের কোয়েশ্চেনগুলোর কমপ্লিট সেন্টেন্সে অ্যান্সার করতে বলা হয়েছে। এ নাম্বারটা দেখো কী আছে। হু আর ওয়েটিং ফর দ্য গভর্নর অফ দ্য মুন, কারা চাঁদের রাজ্যপালের জন্য অপেক্ষা করছিল। দ্য মিডিয়া ম্যান অফ দ্য আর্থ আর ওয়েটিং ফর দ্য গভর্নর। তারপর বি নাম্বারটা দেখো। হাউ অ্যাকর্ডিং টু কেপলারস ফাদার কুড দ্য ডিফারেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন পিপল বি রিজলভড, কেপলারের বাবার মতে কীভাবে পৃথিবী আর চাঁদের লোকেদের বিরোধের নিষ্পত্তি হতে পারে। দ্য ডিফারেন্সেস কুড বি রিজলভড ইন আ ফ্রেন্ডলি ম্যানার ইফ দে উড আন্ডারস্ট্যান্ড দেয়ার প্রবলেমস ক্লিয়ারলি। তারপর সিনেমাটা দেখো কী আছে। হাউ ইজ কেপলারস ফাদার অ্যাটাচড টু দ্য মুন, কেপলারের বাবা কীভাবে চাঁদের সঙ্গে যুক্ত। দ্য মুন হোয়ার হি হ্যাড হিজ
son and lost his wife is both the home and workplace of Kepler's father. মানে হলো কেপলারের বাবা তার ছেলেকে পেয়েছিলেন এবং স্ত্রীকে হারিয়েছিলেন যেখানে, সেই চাঁদ তার বাসস্থল এবং কর্মস্থল দুটোই। তারপর ডি নাম্বারটা দেখো, হোয়াই ডিড কেপলার ফিল দ্যাট আর্থ উড সার্টেনলি বি ফান, মানে কেন কেপলারের মনে হয়েছিল যে পৃথিবী নিশ্চিতভাবে মজার জায়গা। অন দ্য আর্থ কেপলার কুড গো আউটসাইড উইদাউট আ স্পেস স্যুট, মানে পৃথিবীতে কেপলার মহাকাশযাত্রীর পোশাক ছাড়াই বাইরে যেতে পারছিল, তাই তার মনে হয়েছিল যে এটা নিশ্চিতভাবেই খুব একটা মজার জায়গা। তো এতটা অবধি আজ থাক, এরপর দিন নেক্সট অ্যাক্টিভিটি থেকে মুভ অন করবো। সো থ্যাংক ইউ।